শুক্রবার বিকেল থেকে গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া মহকুমা জুড়েও শুরু হয় তীব্র ঝড় বৃষ্টি সহ বজ্রপাত। সেই সময় মুঙ্গিয়াকামী এলাকায় নিজ ঘরে ছিল বুদ্ধলক্ষ্মী দেববর্মা, তার পুত্রবধূ সৌরবালা দেববর্মা সহ বুদ্ধলক্ষ্মী দেববর্মার 13 বয়সী নাতি পীয়ূষ দেববর্মা। কিন্তু আচমকাই তাদের বসত ঘরের উপর বজ্রপাত হয়। এই বজ্রপাতের গুরুতর আহত হয় ঘরে থাকা ওই তিনজন। তাদের চিৎকার শুনে ছুটে আসে এলাকার লোকজন এবং তৎক্ষণাৎ এলাকার লোকজন আহতদের উদ্ধার করে নিয়ে যায় মুঙ্গিয়াকামী হাসপাতালে। সেখানে নিয়ে গেলে তাদের অবস্থা গুরুতর হওয়াতে সঙ্গে সঙ্গে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে আহতের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে জরুরিকালীন বিভাগে। উল্লেখ্য, গত একদিন পূর্বেও তেলিয়ামুড়া মহকুমায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু ঘটনা ঘটেছিল। গোটা রাজ্য জুড়ে একের পর এক বজ্রপাতে মৃত্যু এবং আহতের ঘটনায় জনমনে এক প্রকার চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।